বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, গুগল ড্রাইভ নামক একটি শব্দ আপনারা শুনেছেন বা গুগল ড্রাইভ আপনারা দেখেছেন, কিন্তু এখানে ছোট ছোট কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আপনারা অনেকেই জানেন না। না জানলে কি হয়েছে, ভাই আছি না ভাই আছি, দেখা দিমু শিখে দিমু। আরমান ভাই হইতেছেন আপনি, ধর্মীয় সাইডে যাবেন। ঠিক আছে, বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমি জাস্ট একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই আপনাদের কাছে, যেটা হচ্ছে যে গুগল ড্রাইভ আছে মানে আপনার মোবাইল ফোনের 15 GB মেমোরি ফ্রি হয়ে গেছে। সো 15 GB মেমোরি আপনি যদি আমার মতো একজন সাধারণ মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি। যেমন আপনারা জানেন 1024 মেগাবাইট ইকুয়াল টু 1 গিগাবাইট। দ্যাট মিনস আপনি যদি একটা ফটো ক্লিক করেন 2 মেগাবাইট করে, দ্যাট মিনস সেখানে আপনি অ্যাটলিস্ট 500 ফটো সেভ করতে পারছেন 1 জিবির জন্য। একজন সাধারণ মোবাইল ইউজার 500 ফটো কখনোই ক্লিক করে না তার মোবাইল থেকে। যাই হোক, এবার যদি আপনাকে আরেকটা হিসাব দেই যে 10 মেগাবাইট করে যদি আপনি একটা করে ভিডিও করেন সেক্ষেত্রে আপনি 50-60টা বা 100টারও বেশি আপনি আরও 1 জিবিতে কুলিয়ে নিতে পারবেন। সেখানে আরও 13 জিবি ফ্রি হয়ে আছে আপনার জন্য। ঠিক একইভাবে আপনি আপনার গুগল ড্রাইভে আপনার যাবতীয় ফাইল ফোল্ডার যদি আপলোড করে রাখেন সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে 15 GB মেমোরি ফ্রি হয়ে যাচ্ছে, যেটা অনেক কিছু আমার জন্য। আপনি যখন অ্যাপ স্টোরে গিয়ে আপনি ড্রাইভ নামক এই আইকনটি ক্লিক করবেন, আপনি গুগল ড্রাইভে চলে আসবেন। এক্ষেত্রে যদি আপনার কোনো কিছু অ্যালাউ ডিসঅ্যালাউ করার দরকার হয় সেক্ষেত্রে আপনি সেটা করে দিবেন। করার পর সোজাসুজি আপনি ঠিক এভাবে চলে আসবেন আপনার গুগল ড্রাইভে। সো প্রথমত আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমাদের ডিভাইসটি হারিয়ে গেলে বা মোবাইল ফোনটি হারিয়ে গেলে আমরা আমাদের কন্ট্যাক্টগুলি খুঁজে পাই না। সো সেক্ষেত্রে আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে যান। কন্ট্যাক্ট লিস্টে চলে যাওয়ার পর জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করে অল সিলেক্ট করে দিন। অল সিলেক্ট করার পর আপনি জাস্ট শেয়ার করে দিন। শেয়ার করার পর আপনি এখানে গুগল ড্রাইভ চলে আসবে আপনার চোখের সামনে। সো গুগল ড্রাইভে আপনি যখন ক্লিক করবেন ইনস্ট্যান্টলি 2 মিনিটের মাথায় আপনার সব কিছু গুগল ড্রাইভে চলে যাবে। সো ঠিক একইভাবে আপনি যখন আপনার গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর আপনার ফটো ভিডিও যাই আছে আপনারা জাস্ট শেয়ার করার মাধ্যমে আপনার গুগল ড্রাইভে নিয়ে আসতে পারেন। এখন বন্ধুরা, এবার যদি বলেন আমার গুগল ড্রাইভের পার্সোনাল জিনিসগুলি বা আমার পার্সোনাল ভিডিও ফটোগুলি কিভাবে আমি আমার ডার্লিংকে দেখাবো, কিভাবে একটি লিঙ্ক তৈরি করব, তাহলে এবার এটাই দেখুন। জাস্ট আপনি যে জিনিসটাই শেয়ার করবেন সেই জিনিসটার উপর একবার ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখুন, এবং হোল্ড করে ধরে রাখার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মেনু বের হয়ে চলে আসছে। সো জাস্ট এখানে আপনি 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে যে আমার ফাইলটি, ঠিক এই উপরে আমার ফাইলটি। সো উপরে আপনি ফাইলটির এখানে আই বাটনে দেখুন এখানে কিছু একটা আছে। সো আই বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে সো এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক শেয়ার অফ প্রাইভেট অনলি ইউ ক্যান অ্যাক্সেস। দ্যাট মিনস এই ফাইলটির লিঙ্ক আপনি যদিও তৈরি করেন এটা কেউ দেখতেও পারবে না, অ্যাক্সেসও করতে পারবে না। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর অপশন বের হয়ে চলে আসবে আপনার জন্য। অপশন আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে একটা অপশন বের হয়ে আছে কর্নারে। সো এখানে যখন আপনি ক্লিক করবেন এবার দেখুন যে এখানে অপশনটা বের হয়ে চলে আসছে, যেটা হচ্ছে anyone with the link can view, can edit, can view, no access. আপনি যখন নো অ্যাক্সেস থাকবে দ্যাট মিনস হচ্ছে যে আপনি আর লিঙ্কটা তৈরি করতে ঠিকই পারবেন, কিন্তু কেউ এই জিনিসটা দেখতে পারবে না বা ভিউ করতে পারবে না বা এডিট করতে পারবে না। সো ক্যান ভিউতে আপনি যখন ক্লিক করে সো ওকে করার পর আপনি জাস্ট ব্যাক চলে আসুন। আপনার এই সেটিংসটা তৈরি হয়ে গেছে। এবার জাস্ট আপনি শেয়ার্ড লিঙ্কটা ক্লিক করুন। শেয়ার্ড লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন এবার জাস্ট আপনার লিঙ্কটা তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে ডিরেক্টও শেয়ার করতে পারছেন, ইমো, হোয়াটসঅ্যাপ, যেখানে খুশি সেখানে, অথবা কপি টু ক্লিপবোর্ডও করতে পারছেন। সো ঠিক একইভাবে আপনি যখন কপি টু ক্লিকবোর্ড করবেন ঠিক একইভাবে আপনার লিঙ্কটা তৈরি হয়ে যাবে এবং লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে। এবার জাস্ট আপনার যেখানে খুশি সেখানে গিয়ে আপনি যে কন্ট্যাক্ট ভালো লাগে সেই কন্ট্যাক্টে গিয়ে আপনি জাস্ট এভাবে ট্যাপ অ্যান্ড হোল্ড করুন এবং পেস্ট করে দিন। আপনার ডিরেক্ট ড্রাইভ লিঙ্কটা এখানে চলে আসছে এবং আপনি সোজাই এটাকে সেন্ড করে দিতে পারেন এবং যে কেউ আপনার এই জিনিসটা দেখতে পারে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ আরও একটি জিনিস, যেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো ফাইল এখানে 3 ডট মেনুতে গিয়ে আপনি যদি এখান থেকে রিমুভ করে দেন তার মানে এটা না যে আপনার ফাইলটি ডিলিট হয়ে গেছে। এখানে আপনি যদি পার্মানেন্টলি সেটাকে ডিলিট করতে চান তাহলে আপনি জাস্ট সোজা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন অথবা জাস্ট এভাবে স্লাইড করে চলে আসুন। স্লাইড করে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিনে গেলে আপনি জাস্ট আপনি যে জিনিসগুলি রিমুভ করেছেন সেগুলি পাবেন এবং এখান থেকে আপনি সোজা থ্রি ডট মেনুতে ক্লিক করলে পার্মানেন্টলি আপনি ডিলিট ফর এভার ক্লিক করুন। দ্যাট মিনস আপনার সারা জীবনের জন্য এই জিনিসটি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস যেটি সেটাই এখন বলছি, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করেন যে আপনার গুগল আইডি আছে এবং আপনার পুরাতন যেসব ডিভাইসগুলি হারিয়ে ফেলেছেন সেই ডিভাইসে যেসব কন্ট্যাক্ট নাম্বার ছিল সেইগুলি হারিয়ে গেছে। আসলে কিন্তু হারায় নাই, আপনি জাস্ট কীভাবে সেটা বের করে নেবেন সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার ফোনের সেটিংসে চলে যান। সেটিংসে চলে যাওয়ার পর এখানে গুগল সেটিংসে চলে আসুন। সো গুগল সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে রিস্টোর কন্ট্যাক্টস। সো রিস্টোর কন্ট্যাক্টসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে এখানে আমার চারটা ডিভাইস দেখাচ্ছে। এখানে চারটা ডিভাইসের মধ্যে আমার কাছে আছে মাত্র দুইটা ডিভাইস, বাকি দুইটা ডিভাইস আমি কখন কোথায় কাকে দিয়েছি সেটা নিজেও জানি না। এখানে একটা ডিভাইস ছিল, এটা আমার গিভওয়ে ডিভাইস ছিল, যেটা আমি একটা গিভওয়ে করেছিলাম স্যামসাং গ্যালাক্সি S6 Edge। সো আপনি যেই ডিভাইসের ফোন নাম্বারগুলি আপনি রিস্টোর করতে চান ঠিক সেই ডিভাইসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে রিস্টোর পেয়ে যাচ্ছেন। রিস্টোর পেয়ে যাওয়ার পর আপনি জাস্ট ওই ডিভাইসে আপনার যতগুলি ফোন নাম্বার ছিল সব প্রত্যেকটা ফোন নাম্বারই আপনি ফেরত পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, এখানে সব কথার শেষ কথা এটাই হচ্ছে যে গুগল ড্রাইভ বলেন বা গুগলের যে কোনো সার্ভিস বলেন না কেন, প্রত্যেকটি সার্ভিসই কিন্তু আপনি ব্যবহার করেন আপনি জিমেল আইডির মাধ্যমে। সো দয়া করে আপনার জিমেল অনলাইনের আপনার আইডেন্টিটি হচ্ছে যে একটি ইমেল আইডি। দয়া করে আপনার ইমেল আইডির পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করার জন্য। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।